বাংলাদেশের যে যেখানে আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ থিক স্কিন। আজকে আমরা কি কি পড়বো, হোয়াট আর দ্য আইডেন্টিফাইং পয়েন্টস বাই হুইচ উই ক্যান আইডেন্টিফাই দ্যাট দ্য টিস্যু সেকশন ইজ এ স্লাইড অফ থিক স্কিন এন্ড দ্য ডেসক্রিপশন অফ ইটস ফিচার্স। তো শুরু করি, হোয়াট আর দ্য আইডেন্টিফাইং পয়েন্টস। দ্য সেকশন শোস টু লেয়ার্স, a very thick epidermis and dermis. The epidermis is lined by keratinized stratified squamous epithelium. The dermis shows dermal papilla and there is absence of hair follicle, sebaceous gland, erector pili muscle in the dermis. So it is a tissue section of thick skin. Now description, what is skin? Amra goto classe o bolechi it is the largest organ of the body and it is of two types, thin skin and thick skin. Thick skin is found only in the palm of the hand and sole of the foot. এই দুইটা জায়গা ছাড়া আর কোথাও আমরা থিক স্কিন পাব না। দ্য রেস্ট অফ দ্য বডি ইজ কভার্ড উইথ থিন স্কিন। তো থিন স্কিন অ্যান্ড থিক স্কিন ডিফারেন্সটা কার উপর বেসিস করে, এই যে থিকনেস অফ দ্য এপিডার্মিস। ইন কেস অফ থিক স্কিন দ্য এপিডার্মিস ইজ ভেরি থিক, ইট ইজ অ্যাবাউট 400 to 1400 মাইক্রোমিটার ইন থিকনেস। But in case of thin skin, it is only about 75 to 150 micrometer in thickness. Then amra dekhte pacchi, which is the epidermis? It is very much thick and it is lined by keratinized stratified squamous epithelium. তো এখানে কয়লারে থাকে সেল। আমরা জানি যে দেয়ার আর ফাইভ লেয়ার্স অফ সেলস ইন দ্য এপিডার্মিস, এবং মেইন সেল কি এখানে কেরাটিনোসাইটস। কেরাটিনোসাইট ছাড়া আর কি কি সেল পাই আমরা এখানে? মার্কেল সেল, ল্যাঙ্গারহান সেল অ্যান্ড মেলানোসাইট। তাহলে সুপারফিশিয়াল টু ডিপ, হোয়াট আর দ্য সেল লেয়ার্স? স্ট্যাটাম কর্নিয়াম, স্ট্যাটাম লুসিডাম, স্ট্যাটাম গ্রানিউলোসাম, স্ট্যাটাম স্পাইনোসাম অ্যান্ড দিস ইজ দ্য স্ট্যাটাম ব্যাজালি। The stratum basally, it rests on basement membrane and this basement membrane separates the epidermis from the dermis. দেখো এই যে আমরা পাঁচটা লেয়ার বললাম, এর মধ্যে আবার স্ট্যাটাম কর্নিয়াম এইটা আবার থিকেস্ট লেয়ার। এখানে 20 থেকে 30 লেয়ারে সেল থাকে, ডেড সেল। এখানকার সেলগুলি কেরাটিনোসাইট যে সেলগুলি তারা অ্যানিউক্লিয়েটেড। তো অ্যানিউক্লিয়েটেড সেল মানে এটা কি, অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস, সো দে আর ডেড সেল, দে আর ফিল্ড উইথ কেরাটিন ম্যাটেরিয়াল। তো এই জন্যই কিন্তু এই যে আমরা বলি কেরাটিনাইড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম সুপারফিশিয়াল সেল লেয়ার্স আর ডেড। নট অনলি স্ট্যাটাম কর্নিয়াম, স্ট্যাটাম লুসিডাম 1 to 2 layers of cell, these cells are also dead keratinocytes. এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলি কি, এক্সক্রিটরি ডাক্টস অফ সোয়েট গ্ল্যান্ড। ডার্মিসে শুধুমাত্র সোয়েট গ্ল্যান্ড থাকে, এখানে সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে না। থিন স্কিনে আমরা টু টাইপস অফ গ্ল্যান্ড পেয়েছি, কি কি, সোয়েট গ্ল্যান্ড এন্ড সিবাসিয়াস গ্ল্যান্ড। বাট ইন কেস অফ থিক স্কিন এখানে
শুধুমাত্র আছে কি সোয়েট গ্ল্যান্ড এবং তার ডাক্টটা আমরা দেখতে পাচ্ছি যে এপিডার্মিসের লেয়ারগুলিকে পিয়ার্স করে ওপেন করতেছে সারফেস অফ দ্য স্কিন। তাহলে গেল আমাদের স্ট্র্যাটাম, কর্নিয়াম অ্যান্ড লুসিডাম। এরপর কি স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, এই যে গ্র্যানুলোসামের যে সেলগুলো, সেলগুলি কি মেনলি আমরা বলছি কি যেগুলি কেরাটিনোসাইটস, দে আর ফিল্ড উইথ কেরাটোহায়ালিন গ্র্যানুলস। দেন স্ট্র্যাটাম স্পাইনোসাম, এখানেও কয়েক লেয়ারে থাকে সেলগুলি, পলিহেড্রাল সেলগুলি শেপ, দে আর কানেক্টেড উইথ ইচ আদার বাই স্পাইনাস প্রসেস, এই জন্যই কিন্তু এই লেয়ারটার নাম কি স্ট্র্যাটাম স্পাইনোসাম। And the deepest layer, এর নাম কি স্ট্র্যাটাম ব্যাজালি। এবং এই ব্যাজাল লেয়ারে কি থাকে, ব্যাজাল লেয়ারে থাকে কেরাটিনোসাইট ছাড়াও মেলানোসাইটস এন্ড মার্কেল সেল এবং মাইটোটিক অ্যাক্টিভিটি। এটা কোথায় আমরা দেখতে পাই, এই যে স্ট্র্যাটাম ব্যাজালিতে। এখন এপিডার্মিসের নিচেই আছে কি ডার্মিস, এবং আমরা বলছি কি যে ডার্মিস শোস ডার্মাল প্যাপিলা। Now, what is papilla? The dermis indents the base of the epidermis. Jar chollo, a papilla toiri holo. Tar mane ki eguli projection of dermis into the epidermis. Eguli dermal papilla. And papilla contains the micelles, corpuscles. Ekhane amra dekhte pacchi ki capillary loops. E dermis ta ki eta ekta dense irregular connective tissue layer. তো ডেন্স কানেক্টিভ টিস্যু বলতে আমরা কি বুঝি, যে ফাইবারস আর মোর দ্যান দ্যাট অফ দ্য কানেক্টিভ টিস্যু সেলস, অ্যান্ড ফাইবারস ডু নট শো এনি রেগুলার ওরিয়েন্টেশন। সো দিস ইজ দ্য ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু লেয়ার ডার্মিস। ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য এপিডার্মিস বাই বেসমেন্ট মেমব্রেন। এবং কানেক্টিভ টিস্যু মানেই কি আমরা জানি, হাইলি ভাস্কুলার, অ্যান্ড ইট হ্যাজ গট নার্ভ সাপ্লাই অ্যান্ড ব্লাড সাপ্লাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মিসনার্স, কর্পাসেল, এছাড়া এগুলি কি ক্যাপিলারি লোবস। এবং যে কানেক্টিভ টিস্যু ফাইবার মেইনলি এখানে থাকবে টাইপ 1 কোলাজেন বান্ডেল অ্যান্ড ইলাস্টিক ফাইবার্স। আমরা পরের ছবিতে যাই, দেখো এখানে ডার্মিসটা সুন্দরভাবে দেখানো হয়েছে, দিস আর দ্য ডার্মাল প্যাপিলা। আর এটা কি এই যে ডিপার লেয়ারটা, ডিপার না বলে ডিপেস্ট লেয়ার অফ দ্য এপিডার্মিস স্ট্র্যাটাম ব্যাজালি, দিস আর দ্য ডার্মাল প্যাপিলা। এবং ডার্মিসটা আমরা বলছি কি যে একটা ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু লেয়ার, এবং এখানে টাইপ 1 কোলাজেন ফাইবার বান্ডেল তৈরি করে রাখে, এছাড়া আছে কি এখানে ইলাস্টিক ফাইবার। আর এই যে সোয়েট গ্ল্যান্ডের ডাকগুলি আমরা দেখতে পাচ্ছি এক্সক্রিটরি ডাক, তারা একেবারে স্কিন সার্ফেসে ওপেন করতেছে। আমরা পরের ছবিতে যাই, দেখো এখানে এপিডার্মিসের সেল লেয়ারগুলি খুব সুন্দর করে দেখানো হয়েছে, স্ট্র্যাটাম কর্নিয়াম, বলছি কি এখানে 20-30 লেয়ার্স অফ সেল, ডেড কেরাটিনোসাইটস, দে আর এনিউক্লিয়েটেড সেল। এরপর স্ট্র্যাটাম লুসিডাম, এখানেও এই যে টু লেয়ার্স আছে সেলগুলি, দে আর অলসো ডেড সেল। বাট স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, দিস সেলস আর লিভিং সেলস, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। এবং এই বলছিলাম কি আমরা যে দে আর ফিল্ড উইথ কেরাটোহায়ালিন গ্র্যানুলস, অ্যান্ড দিস ইজ দ্য স্ট্র্যাটাম স্পাইনোসাম। স্ট্র্যাটাম স্পাইনোসাম এখানে কিন্তু এই যে ল্যাঙ্গারহান সেল, অথবা এটাকে আমরা কি বলতে পারি ডেনড্রাইটিক সেল, দে আর দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, এটা আছে কোথায় স্ট্র্যাটাম স্পাইনোসামে। আর দিস ইজ দ্য স্ট্র্যাটাম ব্যাজালি, এখানে কেরাটিনোসাইটের মাঝে মাঝে কি আছে দেখো, এগুলি মেলানোসাইট, তাদের কাজটা কি প্রোডাকশন অফ মেলানিন। আর এই যে ট্যাক্টাইল সেল, এটার নাম কি মার্কেল সেল। আর এখানে কি দিস ইজ দ্য ডার্মাল প্যাপিলা, এটা কি সেন্সরি নার্ভ এন্ডিং। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ থিক স্কিন। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি হিস্টোলজি সেকেন্ড এডিশন, এই বই ঢাকাতে পাওয়া যায় না। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে, আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।